গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা আমার স্নান টান কমপ্লিট আর রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করবো হচ্ছে দুপুরের মেনু, তোমাদের বলি। এটা হচ্ছে নোটে শাক, দেখছো এই যে নোটে শাক ভাজা করব, একটু ওই বাদাম দিয়ে ভাজা করব, কাজু বাদাম দিয়ে, আর হচ্ছে কাজু বাদাম সরি চীনা বাদাম দিয়ে ভাজা করব। আর হচ্ছে এখানে দেখছো ঝিঙে নিয়েছি, 1 কেজি মতো ঝিঙে আছে এখানে। ঝিঙে কেটে ভাজা বলছি, সরি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঝিঙে আছে আর ঝিঙেগুলোকে পোস্ত করবো আর কি, আর একটু মসুর ডাল করবো। তো চলো রান্নাগুলো সেরে নিই, তারপরে তো খাওয়া দাওয়া আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আগে রান্নাগুলো করে নিই কেমন? আর দেখো বন্ধুরা, আমি আজকে সকালবেলা স্নান টান করে পুজো পুজো করে একটা শাড়ি পরে নিয়েছি। আর কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্টে, ঠিক আছে? শাড়ি পরি না, আর আজকে ইচ্ছে হলো শাড়ি পরতে, তাই শাড়ি পরেই রান্নাঘরে একবারে চলে আসলাম। রান্না করব, দেখতে থাকো। শাক ভাজা করব, সাদা তেলেই ভাজা করব নোটে শাকটা। বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিলাম, দেখতে পাচ্ছ 2 শুকনো লঙ্কা দিলাম, একটু কেটে দেবো লঙ্কাগুলো। আর হচ্ছে দেখো চীনা বাদাম দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা রান্না করব। ঝিঙে পোস্ত দেখো নিরামিষই রান্না করব, গোটা জিরে আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে দিলাম, লবণ দেব, দেখো বন্ধুরা পোস্ত বাটা দিলাম। শুধু জিরে দিয়েই রান্না করছি, আলু দিইনি। অল্প একটুখানি হলুদ দেব। বন্ধুরা দেখো ঝিঙে পোস্ত হয়ে গেছে, আর হচ্ছে এখানে মসুর ডালও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তো শাক ভাজা হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, বেড়ে নিই। এই দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, ছেলে খাবে আর আমি খাবো আর কি।
দেখো মেয়ে চলে গেছে টিউশনে, খেয়ে দিয়ে চলে গেছে মু, মা পরে খাবে। পোস্ত নিচ্ছি দেখো, শুধু ঝিঙের পোস্ত করেছি, আলু টালু দিইনি, আমি যেহেতু আলু খাবো না। মসুর ডাল, বন্ধুরা সব নিয়ে নিয়েছি, শাক ভাজা, ঝিঙে পোস্ত, মসুর ডাল আর একটু স্যালাড মানে শশা কেটে নিয়েছি, আর দেখো পাতি লেবু নিয়েছি। তো চলো খাওয়াটা শুরু করে দিই, শাক ভাজাটা খেয়ে নিই আগে। বাদাম দিয়ে খুব ভালো লাগছে শাক ভাজা, চিনা বাদাম। খুব ভালো হয়েছে, সিম্পল খাবার, দারুণ লাগছে খেতে। শাক ভাজাটা খুব ভালো হয়েছে, খাওয়া শেষ বন্ধুরা, একদম সিম্পল খাবার, দারুণ খাবার খেলাম। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি,
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা আছে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।